যুক্তরাষ্ট্র আমাদেরকে মে মাসের 3 তারিখে এটা একটা বৈঠকে মৌখিকভাবে জানিয়েছিল কিন্তু তাদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল যে আমরা যেন এটা ডিসক্লোজ না করি কারণ এটা এমনভাবে তারা উপস্থাপন করতে চেয়েছেন এটা বার্তাটি যেন ভুল না যায় এবং আমরা অপেক্ষা করছিলাম কবে তারা এটা ফর্মালি অ্যানাউন্স করবেন এবং তাদের একজন হাই অফিশিয়াল এটা ফর্মালি অ্যানাউন্স করবেন ইন দিস কেস ইট ওয়াজ মিস্টার টনি ব্লিংকেন এবং তিনি টুইট করার পরে বাকি অ্যাকশনগুলি আমরা দেখেছি তো আমাদের 3 মে থেকে শুরু করে আপ আনটিল রিসেন্টলি আমি এবং পররাষ্ট্র সচিব এখানে দূতাবাসে তাদের কর্মকর্তারা আমাদের সাথে কথা বলেছেন বৈঠক করেছেন যে এটার যখন পাবলিসাইজ করা হবে বা অ্যানাউন্স করা হবে এটা যেন সঠিকভাবে ধারণাটি যায় যে এটি এর আগে যা হয়েছিল 2 বছর বা 1.5 বছর আগে এটি মোটেই তা নয় কিন্তু এটাকেও যে অপপ্রচার হিসাবে একটু ব্যবহারের চেষ্টা কিছু রাজনৈতিক দল বিশেষ করে জাতীয়তাবাদী দল করেছে এটা আপনারা গত 5-7 দিনের কিছু বক্তব্য এবং ঘটনা প্রবাহে সেটা প্রমাণ দেখেছেন এবং আমাদের ওয়াশিংটনের দূতাবাসও স্টেট ডিপার্টমেন্টের সাথে এটা এর মাঝে প্রতিনিয়ত মোটামুটি আলোচনা করেছেন এবং এই কারণেই আমাদের রিয়াকশনটা আপনারা দেখেছেন ইটস ভেরি মেজার্ড ইটস ভেরি ম্যাচিওর অ্যান্ড ফ্রম এ ফ্রেন্ডশিপ পয়েন্ট অফ ভিউ না উই ডু নট হ্যাভ এনি সাচ সাচ রিয়াকশন এনে খুশি অখুশির কোনো বিষয় নেই এখানে অ্যাজ এ সেড উই হ্যাভ টেকেন ইট ইন গুড স্পিরিট যে কারণ তারা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণতান্ত্রিক যাত্রায় সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের যে প্রতিশ্রুতি মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন সেটাকে আমলে নিয়েই তারা এই কাজটি করছেন সো অ্যাজ আই সেড আই উইল অনলি রিপিট যে আমরা বন্ধু রাষ্ট্র হিসাবে উই হ্যাভ টেকেন ইট ইন গুড স্পিরিট নো নট এট অল আপনারা যদি যুক্তরাষ্ট্রের সাথে লেভেল অফ এনগেজমেন্টস দেখেন আজকে থেকে 5 বছর আগে যে পরিমাণ বৈঠক হতো যে পরিমাণ অ্যাগ্রিড প্ল্যাটফর্ম ছিল বা ভেহিকেলগুলি ছিল টুলসগুলি ছিল এগুলির পরিমাণ বেড়েছে এবং সামনের দিনে এগুলি আরও ভালো রেজাল্ট দেবে অতি সম্প্রতি আপনারা দেখেছেন যে আমরা যে প্রাইভেট সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্টেট ডিপার্টমেন্টের যে ট্রেডের আন্ডার সেক্রেটারি আছেন তার নেতৃত্বে আমরা বৈঠক করেছি একটি বৈঠকের সূচনা হয়েছিল করোনার মাঝে ভার্চুয়ালি আরেকটা ফিজিক্যালি ওয়াশিংটনে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন এবং হোজে ফার্নান্দেস নেতৃত্ব দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে আমরা আমাদের ট্রেড রিলেটেড ইস্যুগুলির মধ্যে একটি ছিল যে এই যে ডাবল ফিউমিগেশন অফ ইউএস কটন অন দ্য ইম্পোর্টস